দিনের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য, আর রাতের বেলা হাত দুটোকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য কোন মানুষ যদি ঘুমাবার সময় তিনবার পড়ে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি রাত্রে বেলা ঘুমাবার সময় তিনবার ইস্তেগফার কালিমাটা পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, যদি সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা বরাবর হয়, সারা দুনিয়ার সমস্ত বৃষ্টির ফোঁটা বরাবর হয়, সারা দুনিয়ার সমস্ত মরুভূমির বালু কণার পরিমাণ হয়, কার গুনাহ হয়েছে এত বেশি? বেশি কার গুনাহ এত? রাত্রিবেলা কি পড়বো বলেন? তিনবার কয়বার? আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার রাসূল বলেন, ঘুম থেকে জেগে তুমি কয়েকটা কালেমা যদি পড়তে পারো, এক নম্বরে পড়বা না ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহানাল্লাহ ওয়াল হামদ এরপরে যদি বলে আল্লাহ মাফ করে দেন, কুফরান আবু মাফ। এবার রাসূল বলেন আওদা, অথবা যে কোনো একটা দোয়া করলো, যে কোনো দোয়া করলো উস্তুজি সঙ্গে সঙ্গে কবুল। আমাদেরকে মনে করা না, এই জন্য পড়া হয়, আমরা কিন্তু এগুলো সবাই পারি, সে পারেন কিনা দেখি। এবার কি কি দোয়া করবেন? কি কি দোয়া যার যা লাগে বলেন, কি কি আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি করবেন? কি 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 যেমন رب اغفر لي وارحمني واهدني وعافني وانصرني وارزقني واجبرني সব বলে দিল। যারা ফেরেশতা পাগল হয়ে যায়, আল্লাহ বলে কি? সে আল্লাহ রাসূল তো বলেছেন উস্তুজি সব দিয়ে দিবেন, হ্যাঁ দেন সব। কি আল্লাহ তৌফিক দাও। আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? দুনুবি, আমার পেরেশানি, আমার গুনাহ। বলেন আমার পেরেশানি কি? হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, আমার জানোয়ার যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই, আমার বিবি যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই, আর আমরা ইস্তেগফার বাড়াই, এজন্য ইস্তেগফার বাড়াবো। বলেন কি বাড়াবো? বলেন মান লাজেম আল ইস্তেগফার। রাসূল বলেন যে ইস্তেগফার কে লাজেম করে, মান লাজেম আল ইস্তেগফার, যে ইস্তেগফার কে লাজেম করে। রাসূল বলেন যে ইস্তেগফার বেশি বেশি পড়বা, এক নম্বরে সব মুসিবতে রব দুয়ার খুলে দিবে। সব মুসিবতে রব কি? দুই নম্বরে সব পেরেশানি আল্লাহ পেরেশানি দূর করে দিবে। তিন নম্বরে ধারণার বাহির থেকে আল্লাহ রিজিক দিয়ে দিবে। হযরত মাওলানা কারী বেলায়েত চৌধুরীর নাম শুনছেন আপনারা? শুনছেন? হযরত মাওলানা কারী বেলায়েত চৌধুরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। হযরতের বিবি স্বয়ং আমাকে বলেছে, কোনো আসেতা ছাড়া
হযরতের বিবি আমাকে নাতিন বলতেন, নাতিন জামাই, আমি এলাম হুজুরের নাতিন জামাই, আমাকে বলতেন, আমারে বলেন নাতিন জামাই, কথা শুনো, হুজুরের বিবি কি নানি কয় তোমার নানা কোন মাদ্রাসা ছড়াই জীবনে বন্ধু টিয়ানো না, তার থুরে এক মাদ্রাসা পড়াইতো, ওখানে টাকা লইতো না, টাকা লইতো না, মসজিদ ইমামতি করতো, টাকা লইতো না। এরপরে আমি কি সংসার চলছে কি দিই, সংসার চলছে আমার বোম্বাই মরিচ বেচা টিয়া দি, সুবহানাল্লাহ বলবেন না, বোম্বাই মরিচ চিনেন আপনারা, আপনাদের সে কি বলে বোম্বাই মরিচ বা পটকা মরিচ, পটকা মরিচ যে যাই বলুক, কয় এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছিলাম, এটা এত ধরা ধরত ফকিরা বেটিদেরকে, একশোটা দিতাম ওরা একশোটা বিক্রি করে আমার এক টাকা দিত, একশোটা মরিচ বিক্রি করে কত দিত, এই মরিচ বেচা টাকা দিয়ে আমার চাল ডাল সব সংসার খরচ হইয়া আমি 90 টাকা জমা করছি, এই 90 টাকা দিয়ে তোমার নানার কাছে দিছি আর এই জায়গাটা কিনছে, এই জায়গাটা এখন মরণী মানুষ কি একটু পরে দেখেছে মাদ্রাসার মাঠে একটা কাতল মাছ লাফাই গেছে, পাখি উড়ে যাইতেছে, পাখির পা থেকে একটা কাতল মাছ পড়ছে 10 কিলো, এটা পরে লাফা সব ছাত্র জমা হয়ে গেছে, মাছ একটা করে লাফাইতেছে, সবাই দৌড়ে আসে হুজুর কাছে, হুজুর যাও যাবই রাঁধি খাবই, ওই আল্লাহ আছেন তো এখন আগের মতো, জোরে কর না, আগের মতো আছে তো না, বলে তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, বদলে গেছি আমরা, বদলে গেছি কি, একদল সাহাবি মদিনায় তৈয়বা আসলেন, আইসা তারা এক জায়গায় খিমা করলেন, খিমা করে তারা এশার নামাজের সময় দূরে খিমা গাড়িয়া একজনকে পাঠাইলেন, তোমরা তুমি যাও রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে বলবা আমরা একটা কাফেলা এখানে আসছি আমাদের জন্য কিছু খাবার পাঠান, ওই সাহাবি গিয়ে দেখলেন রাসূল এশার নামাজ পড়েন আর এই আয়াতে কালিমা পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا এমন কোন জানোয়ার নাই যার মুখে রব লোকমা তুলে দেন না, লা ইয়ানসা যাররাতা যাররাতিন পিপিলিকার মুখে লোকমা তুলে দিতে তিনি ভুলে যান না, ওয়ালা ইয়াতাজাসসামু জাসামাতু জাসিমিন বড় থেকে বড় কাউকে পান করাতে তিনি ভুলেন না, তার কষ্ট হয় না। গত বুধবারে দুবাইয়ের মাছ মার্কেটে গেছি আমি, মাছ মার্কেট আজ কি বার, শনিবার বুধবারে দুবাইয়ের মাছ মার্কেট গেছি, কসম খোদা কি দুবাইয়ের মাছ মার্কেটে যাওয়ার পরে আমার মনে হয়েছে পৃথিবীর কত উন্নত দেশের সংসদ ভবনের চেয়ে সুন্দর, আরে মাছ কাকে বলে, কত হাজার মাছ আর কত বড় মাছ, একটা মাছও কেউ পালে নাই, এত মাছ পাও খাওয়াইলো কে, পাললো কে, কি এক একটা টুনা মাছ, এক একটা সালমন সালমন ফিশ, 2 মণ 3 মণ 4 মণ চোয়ার আছে হাতের উপরে, কি হয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা এমন কোন জানোয়ার নাই যার মুখে আল্লাহ তাআলা লোকমা তুলে দেন না, এই সাহাবী শুনলেন, এই আয়াত কারিমা শুনলেন, সাহাবী রাসূলকে আর খাবারের কথা না বলে সোজা কাফেলার কাছে চলে গেলেন, কাফেলা জিজ্ঞেস করলেন খাবার আনো নাই, তিনি বললেন খাবার আসবে, কি বলছে বলেন, আর মনে মনে পড়তেছেন একটু পরে এক লোক তাগড়া এক লোক হাজির হয়ে গেল, ইনি পড়তেছেন অন্যরা মনে করছে রাসূল পাঠিয়েছে, সকলে মিলে খেলেন খুব খেলেন, একটু পরে দেখলেন অনেকগুলো খাবার এখনো বাকি বেঁচে গেছে, এবার সাহাবা একরাম পরামর্শ করে আরেকজনকে বললেন তুমি কাঁধে করে দিয়ে দিয়ে আসো, এবার ইনি ফিরিয়ে নিয়ে গেলেন, রাসূল বললেন কি ঘটনা বলো, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন বাঁচাগুলো দিয়ে গেলাম, বলে আচ্ছা নিচে কে তার নিয়ে আসো, যারে পাঠাইছিলেন না আমার জন্য তাকে নিয়ে আসো, এবার তাকে নিয়ে গেছে, কি খবর, এ কি হয়েছে, আমার কি খবর, কম
সাহাবিকে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহিল ইসলাম। এজন্য হযরত হাবিবুল্লাহ মেজবাহ রহমাতুল্লাহ একটা মজার কথা বলতেন, হুজুর বলতেন ইলিশ মাছ মিয়া বিবি, ইলিশ মাছ মিয়া বিবি, কত বছর এই সাগরে 1 কোটি ইলিশ মাছ ছেড়ে দিছে পেট থেকে, এবার আবার পরামর্শ করে না, গত বছরের 1 কোটি তো ছেড়ে দিলাম এই সাগরে, এবার আবার 1 কোটি কেমনে ছাড়বো, জাগা হবে কোথায়, খাবে কোথেকে, এরা দুজনে পরামর্শ করে না, করে পরামর্শ করে বুঝেন না কথা মনে, এরা দুজনে কি পরামর্শ করে বলেন, গত বছরের 1 কোটি তো সাগরে ছেড়ে দিলাম, এবার 1 কোটি দিলে থাকবো কই, খাইবো কই, কতম খাইবো, পৃথিবীর কোন জানোয়ারে পরামর্শ করে না মানুষ ছাড়া, আরে বুঝেন না কথা, অথচ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা, জানোয়ারের লোকমা যদি রব তুলে দেয় আমার সন্তানের লোক ভাড়া কেন তুলবে না,